বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে তারা। এদিকে সপ্তাহের শেষে ভারী বর্ষণের সম্ভাবনা থাকলেও বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। রাজধানীতে সারাদিনই কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে, একই অবস্থা সারা দেশে। আবহাওয়া অফিস বলছে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আরও 2 থেকে 3 দিন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। বলা যায় সারা দেশে কোথাও কোথাও থাকবে আর কি 2-3 দিন, কোনো জায়গায় একটু একটু কমবে, কিন্তু মোটামুটি থাকবে আর কি 2-3 দিন। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সাগরে একটা নিম্নচাপ সৃষ্টি হওয়ায় এ সপ্তাহের শেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাব বাংলাদেশে না পড়লেও মিয়ানমারে পড়ার সম্ভাবনা বেশি বলে মনে করছেন তারা। তবে এটি উপকূলীয় এলাকা এবং উত্তর পূর্বাঞ্চলে কিছুটা আঘাত হানতে পারে। বন্যার সংখ্যা আপাতত নাই, তবে সাগরে একটা নিম্নচাপ আছে, এই নিম্নচাপের কারণে আপনার এই সপ্তাহের শেষের দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে, সেটা আপনার হাওড়ের দিকে হতে পারে। এটা মূলত আপনার উপকূলীয় এলাকায় হতে পারে, আর এছাড়া উপকূলীয় এলাকার বাইরে উত্তরাঞ্চল আর উত্তর পূর্বাঞ্চল এই 2 জায়গাতে হতে পারে আর কি। এতে হাওড় অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে, নদ নদীর পানিও বাড়তে পারে। তবে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।